বন্ধুরা তোমরা সাইডে লক্ষ্য করো, আমি একটা কালকে শর্ট ভিডিও আপলোড করেছিলাম আমার ব্লগ চ্যানেলে, সেই ভিডিওটা আপলোড করার পরেই ঠিক আছে এখানে কিন্তু দেখো রেস্ট্রিকশনের জায়গায় কিন্তু শর্ট নন পলিসি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, তোমরা ম্যাক্সিমাম জন আমাকে কমেন্ট করছো দাদা আমরা শর্ট ভিডিও আপলোড করছি বেশিরভাগ ভিডিওতেই, এখানে কিন্তু ভিডিওটা আপলোড করার পরই এখানে আমাদের নন শর্ট পলিসি দেখাচ্ছে। এই পলিসিটা এলে আমাদের চ্যানেল মনিটাইজ পেতে কোনো সমস্যা হবে কিনা, বা কপিরাইট কোনো রকম ক্লেম বা কোনো গাইডলাইন্স পলিসি কোনো লঙ্ঘন করলাম কিনা, আমাদের কোনো চ্যানেলে স্ট্রাইক চলে আসবে কিনা, বা আমাদের চ্যানেলটা ডিলেট হয়ে যাবে কিনা পরবর্তীকালে, সেই রিলেটেড অনেক কিন্তু তোমরা আমাকে কমেন্ট করছে, সেই কারণে কিন্তু আজকে এই ভিডিওটা এনেছি। সেই কারণে বন্ধুরা তোমরা দেখে থাকবে আমরা যখনই বেশিরভাগ শর্ট ভিডিও আপলোড করি এই রেস্ট্রিকশনের জায়গায় কিন্তু নন পলিসি চলে আসে। এই পলিসিটা কেন আসে এবার চলো তোমাদেরকে বলি। ঠিক আছে, এই পলিসিটা তখনই আসবে, আগে কিন্তু কেউ আমরা মিউজিক ব্যবহার করলে কপিরাইট ক্লেম চলে আসতো, কপিরাইট ক্লেম কিন্তু এখন সহজে আসে না। এখন কিন্তু কেউ তুমি যদি মিউজিক ব্যবহার করো এরকম কিন্তু নন শর্ট পলিসি দেখাবে। এই পলিসিটা এলে কি হবে না হবে সব প্রথমে বলে দিচ্ছি। ঠিক আছে, মিউজিক তুমি ধরো কোথা থেকে ডাউনলোড করে নিলে, ইউটিউব থেকে বা অন্য জায়গা থেকে দিয়ে তুমি এডিট করার সময় মিউজিক অ্যাড করে নিলে ভিডিওটা আপলোড করলে, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে আমার কিন্তু এটা সেক্ষেত্রেই আছে। ঠিক আছে, আমি ডাইরেক্ট কিন্তু ইউটিউব থেকে মিউজিক অ্যাড করিনি, মিউজিক অ্যাড করলেও কিন্তু এরকম নন পলিসি কিন্তু চলে আসে। ঠিক আছে, কেন আসে সব বলবো। তো আমি ধরো এখানে যদি আমি ইউটিউবে চলে আসি, দেখো ইউটিউব ওপেন করার পরে প্লাস আইকনে প্রেস করছি, ধরুন আমি একটা শর্ট ভিডিও আপলোড করছি, ধরুন ওটা এই শর্ট ভিডিওটা আমি আপলোড করছি, নেক্সট অপশনে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাড সাউন্ড আছে না, এই উপরে অ্যাড সাউন্ড অপশনে প্রেস করে আমরা যখন এখানে অনেক মিউজিক চলে আসে, এখানে দেখো যে কোনো একটা মিউজিক আমরা সার্চ করে পছন্দ মতো যখনই আমরা মিউজিক অ্যাড করি তখন কিন্তু আমাদের এই ডেসক্রিপশন বক্সের মধ্যে বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই শর্ট নন পলিসি চলে আসছে। এই পলিসিটা কিন্তু কি পলিসি এবার চলো তোমাদের দেখাই। সেজন্য আমরা কি করবো, এর উপরে একটা ট্যাব দেবো। ঠিক আছে, অন্য ভিডিওতে কিন্তু আসেনি, আমি যদি এখানে তোমাদের দেখাই, তখন এই ভিডিওটা আমি প্রেস করলাম, এই ভিডিওটাই কিন্তু আসেনি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু নন আছে, ডেসক্রিপশন শর্ট পলিসি কিন্তু আসেনি, কিন্তু দেখো উপরকার ভিডিওটা আমি মিউজিক ব্যবহার করেছিলাম বলে দেখো চলে এসেছে। তো আমরা কী করবো, এর ওপর একটা প্রেস দেবো। ঠিক আছে, আঙুল দিয়ে ট্যাপ দেবো নন পলিসির উপর, তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে এসেছে, এখানে কী লিখেছে দেখো, শর্ট পলিসি নো ঠিক আছে রেস্ট্রিকশন, তারপরে নিচে কী লেখা আছে ভালোভাবে তোমরা পড়ে নাও। ঠিক আছে, ইয়োর শর্ট ভিজিবিলিটি ইজ নট ইফেক্ট, ঠিক আছে কোনো রকম ইফেক্ট পড়বে না এটার কারণে, দ্য কপিরাইট প্রোটেক্ট কন্টেন্ট ডিলেটেড ডাজ নট ইফেক্ট ইয়োর শর্ট। ঠিক আছে, আগে কী হতো আমি তোমাদের প্রথমেই বললাম যখনই আমার কোনো শর্ট ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করতাম কপিরাইট ক্লেম চলে আসতো, কিন্তু এখন আর কপিরাইট ক্লেম আসবে না, নতুন আপডেট চলে এসেছে, এখন তুমি যে মিউজিকটা ব্যবহার করবে ঠিক আছে সেই মিউজিকটা তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ থাকে, সে কিন্তু কিছুটা অ্যামাউন্ট কিন্তু তোমার শর্ট ভিডিও থেকে নিয়ে নেবে। তোমার শর্ট ভিডিও ধরো তোমার $1 ইনকাম হয়েছে, আমি ধরে নিচ্ছি ধরো $1-1.5 লাখ মতো ভিউজ হয়েছে, $1 ধরো তোমার ইনকাম হয়েছে, সেই $1 থেকে কিছু পরিমাণ টাকা যার যে মিউজিকটা তুমি ব্যবহার করছো সেই কোম্পানি নেবে, সেই জন্যই কিন্তু এখন এই শর্ট পলিসি চলে আসে, কপিরাইট ক্লেম কিন্তু এখন আর আসে না, বুঝতে পারলে তো। এটাই কিন্তু এখানে থেকে দেখাচ্ছে, আমরা যদি এখানে লার্ন মোড এখানে প্রেস করি ঠিক আছে, তাহলে দেখো পুরো কিন্তু এখানে আপডেটের সম্বন্ধে আমাদের কিন্তু বলে দিচ্ছে। দেখো দেখতে পাচ্ছ 2023 1 February কিন্তু এই আপডেটে এসেছিল, তোমরা এটা কিন্তু উপর দিয়ে প্রেস করে এখানে সব আপডেট সম্বন্ধে কিন্তু পড়তে পারো, বা এই ভিডিওটা দেখে নিলেই তোমরা সব বুঝতে পারবে। ঠিক আছে, ইংলিশে বলবে, সে কারণেই ভিডিওটা বানালাম তোমাদের বাংলাতে। তারপর যদি আমরা এখান থেকে ধরো আমি একবার ব্যাক দিচ্ছি, ঠিক আছে এখানে ব্যাক দেওয়ার পরে আমরা যদি এখানে রিভিউ ইস্যুস অপশানে প্রেস করি, তাহলে কিন্তু আমাদের এখানে দেখিয়ে দেবে যে কোন জায়গাটায় আমাদের মানে কপিরাইট পলিসিটা এসেছে জাদুঘর এই জায়গাটায়। ঠিক আছে, সে কারণে কিন্তু এখানে লিখে দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ভালোভাবে তোমরা দেখে নাও এখানে কী লিখেছে, দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইয়োর ভিডিও ঠিক আছে ডাজ নট ইফেক্ট, তোমাদের প্রথমেই বললাম, তারপরে তখন লেখা আছে ইয়োর চ্যানেল ঠিক আছে, দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক, কোনো রকম কপিরাইট স্ট্রাইক ক্লেম কিচ্ছু আসবে না, কোনো ভয় নাই, এটা কিন্তু এখানে বলে দিচ্ছে। আমরা যদি এই জায়গাটায় প্রেস করি তাহলে আমাদের কিন্তু এখান থেকে কিন্তু দেখিয়ে দেবে ওই জায়গাটায়। ঠিক আছে, এখানে কিন্তু লিখে দিয়েছে কোনো ভয় না, কোনো রকম কিন্তু তোমাদের ভয় নেই। এখান থেকে আমি যদি ব্যাক দিই, এই অডিওটা কোন কোম্পানির অডিও মিউজিকটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, বুঝছো, গোলাবেরি সাড়ি বলে একটা অডিও মিউজিক আমি কিন্তু ব্যবহার করছিলাম, এটাই কিন্তু লিখেছে। আমরা যদি এখান থেকে ব্যাক দিই ঠিক আছে, সে কারণে তোমরা দেখে নিলে যে কোনো রকম ভয় নাই আর কিন্তু এইরকম আসতেই থাকবে। ঠিক আছে, তোমার বেশিরভাগ ভিডিওতেই যখনই তুমি কোনো আদার্স মিউজিক ব্যবহার করবে, সেটা ইউটিউব থেকে হোক বা অন্য জায়গা থেকে ডাউনলোড করে ঠিক আছে, এখন আর কিন্তু সহজে ক্লেম আসবে না, বুঝতে পারলে, ক্লেম হলে কী হতো সেই জায়গাটা একদম ইনকামই হতো না সেই ভিডিও থেকে, এখন কিন্তু ইনকাম হবে। তোমাদের বলেছি না শর্টে এখন নতুন আপডেট চলে এসেছে, তোমরা এখন আর কোনো ভয় নাই, এইরকম যদি তোমাদের নন পলিসি আসে কোনো ভয় নাই, ভিডিও আপলোড করে যাও, কোনো সমস্যা হবে না মনিটাইজ পেতে, বা তোমার এই ভিডিওটা মনিটাইজ দেবে না কি এই ভিডিওটা তুমি মনিটাইজ অন করতে পারবে না, বা এই ভিডিওটা থেকে ইনকাম হবে না, সব ইনকাম হবে, কিছু পরিমাণ ইনকাম সে যে মিউজিক কোম্পানি তার কাছে চলে যাবে। তাই বন্ধুরা আশা করি বুঝতে পারলে আর ভয় নাই, নন পলিসি যতই আসুক ভয় খাবে না। ঠিক আছে, তো এখানে ভিডিওটা আমি শেষ করছি, আশা করি তোমরা বুঝতে পারলে যে এই শর্ট নন পলিসিটা কেন আসে, কী জন্য আসে ঠিক আছে, নতুন আপডেটের কারণেই এটা আসছে। তো ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দিই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।